Hello everyone, this is your Vijay Farzana with you, welcoming you to your favorite show, Music and Rhythm. And apnara shobai janen Thursday night mane kintu ekta onno rokom rat, karon ei ratei kintu amra apnaderke ganer bhalai bhashai ar jara jara amader sathe shob shomoy thaken taderke aro ekbar welcome korchi. Ar apnara janen apnader pochonder ebong bhalobashar manushder niye kintu amader puro ta ayojon sajano hoy. Aaj ami ektu beshi uchchoshito ebong আবেগে আপ্লুত হচ্ছি না এখনো, বাট গান শুনে হয়ে যাব কনফার্ম। কারণ আজ আমাদের স্টুডিওতে যে দুজন মানুষ রয়েছেন, দুজনই ইন্ডিভিজুয়ালি আমার খুব পছন্দের এবং আই হোপ আপনাদেরও ভীষণ পছন্দের এবং ভালোবাসার। তার সাথে সাথে তাদের পেছনে যারা আছে তারা অলরেডি টকিং, আমার মনে হয় যে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজ আমাদের স্টুডিওতে, ওই যে কথা আছে না, এক হাতে তালি বাজে না, তালিটা আজকে দুই হাতেই বাজাবো একদম পুরোটা শোতে, এবং দুইজন একই সাথে গান করবেন এবং এই প্রথম দুইজন একই সাথে পুরোটা শোতে ডুয়েট গান করবেন। তো ডুয়েট গান কারা করবেন প্রশ্ন, প্রতীক হাসান এবং লিপা। হ্যালো হ্যালো, এরকম ইন্ট্রো পাইছো কোথাও এর আগে? না, তুমি ছাড়া এরকম ইন্ট্রো হয়নি। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, প্রথমত অনেকদিন পর দেখলাম, এন্ড তোমাদের দুজনকে অনেক অনেক ওয়েলকাম, গুড টু সি ইউ গাইজ টুগেদার। থ্যাংক ইউ। এখন তুমি বলো প্রথমে, আমরা শুরুতে বলেছিলাম লেডিজ ফার্স্ট, কিন্তু প্রতীক ভাইকে আগে দিয়ে দিই। কেমন কাটছে সময় বলো? এই বন্দি জীবন থেকে আস্তে আস্তে নর্মাল জীবনে ফিরে যাচ্ছি, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় পজিটিভ সাইড। গানের সাথে আছি, গানের মানুষদের সাথে আছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ফুল অন গান নিয়েই ব্যস্ততায় আছি আলহামদুলিল্লাহ। লিপা, আমার তো ভালোই কাটছে, বিশেষ করে এখন তুমি যেটা মানে বললা যে তুমি খুব উচ্ছ্বসিত আজকে, আমিও খুব উচ্ছ্বসিত, কারণ আজকের এই সেটে যারা যারা আছি আমরা সবাই আমার খুব ফেভারিট। আর যেহেতু এক হাতে তালি বাজে না, আমরা আজকে দুই হাতে তালি বাজিয়ে দিব, চেষ্টা করব। ওকে, ঠিক আছে, চলো আমরা কোনটা দিয়ে শুরু করব। ফার্স্টে আমরা প্রথমে যে গানটি গাইছি আজকে, সবগুলোই খুব পছন্দের গান আমাদের, শ্রদ্ধেয় শিল্পী মিতালি মুখার্জি এবং শ্রদ্ধেয় তপন চৌধুরী, তাদের গাওয়া গান। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। ওকে, আকাশের সব তারা ঝরে যাবে। ঠিক আছে, এই ধরনের এই গানগুলো 90 দশকের গানগুলো আমাদেরকে এত সুন্দর একটা স্বর্ণালী যুগ আসলে রিপ্রেজেন্ট করেছে এই গানগুলো, যখন হয়েছে আমরা শুনেছি যারা বড় হয়েছি, ভীষণ ভালোবাসার দিয়ে তৈরি এবং ভালোবাসা তৈরি করে প্রত্যেকবার যখন শুনি। এবং দর্শক ফোন করছে, একটা ফোন নেই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আছেন? জি, আমি রিঙ্কি বলছিলাম আশুলিয়া থেকে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কথা বলুন, লুইপা এবং প্রতীক হাসান আছেন আজ আমাদের সাথে, শুনছেন তারা। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুইজনের কাছে দুইটা গানের রিকোয়েস্ট আছে। ভাইয়ার কাছে রিকোয়েস্ট হচ্ছে সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা এই গানটি যদি শোনাতেন। আচ্ছা, আর আপুর কাছে আজ এই বৃষ্টির কান্না দেখি। অনেক ধন্যবাদ। এখন হচ্ছে আপনি একটা গানের কথা বলেন যে গানটা আমরা দুজন মিলে গাইতে পারবো, কারণ আজকে আমরা সব গান ডুয়েট গাইবো। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আপনাদের পছন্দ মতো একটা গান শুনে দিলে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য, শেষ পর্যন্ত সাথেই থাকুন। হ্যাঁ, এগুলো সব শুনছে সবাই, ইটস ওকে, ওরাও আই লাভ ইউ টু বলে দিছে আলমগীর ভাইকে। চলো আমরা পরে গানে যাই। আচ্ছা, এবারে আমরা সাথে তুমি আমার জীবনে এবং আমার বাবার একটি বিখ্যাত গান চাওয়া থেকে পাওয়া ছায়া ছবির আমাদের শ্রদ্ধেয় হামিদ ইমতিয়াজ বুলবুল আঙ্কেলের কথাও সুরে চেষ্টা করছি আমরা দুজন, হয়তো ভালো লাগবে। অবশ্যই গিয়ে শোনা। এই গানটার অনেক রিকোয়েস্ট ছিল, সেই জন্য আজকে গানটা আমরা প্রথমের দিকেই গাইছি। আর এই গানটা শ্রদ্ধেয় শিল্পী খালিদ হাসান মিলু গিয়েছেন এবং সেই সাথে গিয়েছেন শ্রদ্ধেয় শিল্পী কনক চাপা। আমরা চেষ্টা করি আমার বাবা দুজনের। ঠিক আছে, চলো। Thank you.
সাথী তুমি আমার মরণে ও সাথী রে সাথী রে তোমার কেমন লাগছিল, কারণ ইটস অবভিয়াস যে তোমার নস্টালজিয়া লাগছিল বাবার গান গাওয়া সব সময়। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় তোমরা প্রিয় মানুষ ঠিক আছে, কিন্তু প্রিয় শিল্পী তাও ঠিক আছে, কিন্তু শ্রোতা হিসেবে আমার কাছে মনে হয় যে কোনো না কোনো দিন হয়তোবা আজ থেকে 20-25 বছর পর কোথাও না কোথাও তোমরা হয়তোবা ওই জায়গাটায় চলে যাবে এবং তোমাদের এই জায়গাটায় যারা গান গাইবে খুব গর্ব করে বলবে যে এই দুজন মানুষ খুব প্রিয়, তাদের গান গাইছি। তবে আমি কিন্তু একটা কথা বলতে চাই, আমার এখনই আমি খুব গর্ববোধ করি যে যখন প্রতীক ভাইয়ের পাশে বসি আমি কিন্তু গান শুনলে আমি খুব নস্টালজিয়ায় মানে চলে যাই, আমার খুবই ভালো লাগে এটাই আর কি। আর আমার ফেভারিট শিল্পী এই 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 সেশনের যদি আমি বলি যে আমার সময় টাইম ট্রাভেলিং করে যার গলা সবচেয়ে বেশি আমার কানে এবং মনে ধরেছে সে হচ্ছে লুইপা। বাহ, সাচ আ বিগ কমপ্লিমেন্ট, আজকে সবাই সবাইকে মানে কমপ্লিমেন্ট দিবে। ওকে ফাইন, দর্শক আপনাদেরও কমপ্লিমেন্ট দিতে চাই।
ফারজানা আছে আপনাদের সাথে, আর ফারজানার সাথে আজ ফারজানার পছন্দের দুজন মানুষ রয়েছে, সবসময় বলিনি এটা আজকেই বললাম, আজ রয়েছে প্রতীক এবং লিপা। আরো একবার ওয়েলকাম তোমাদের দুজনকে। আজকে এন্ট্রি কি মুখস্থ করে আসছো এগুলি? হ্যাঁ একদম, তোমাদের জন্য একমাত্র। আর ফারজানার পছন্দের মানুষের পছন্দের ফারজানা আজকে এখানে আছে। একদম। আচ্ছা, যেহেতু পছন্দের দুজন মানুষ আছে, দর্শক সবসময় যেটা হয় যে একজন গান গায় আরেকজন সেটা উপভোগ করে, আজকে কাউকে উপভোগ করার সুযোগ দিচ্ছি না আপনারা ছাড়া, তাই দুজনই একসাথে গাইবে আর আপনারা উপভোগ করবেন। আর যারা যারা ফোন করছেন এবং যারা যারা লাইন পাচ্ছে না, তারা ট্রাই করতে থাকুন, স্ক্রিনে নাম্বারগুলো যাচ্ছে। অনেক বলবো যে ভালোবাসার একটা গান, আর এই গানগুলো মনে করিয়ে দেয় বারবার যে আমাদের সিনেমা কতটুকু সমৃদ্ধ হয়েছে, সিনেমার গানগুলো লোক মুখে জনপ্রিয়তা পেয়েছে এই গানগুলো, এবং এখনও সবার মুখস্থ এই গানের কথাগুলো। অনেক গান এসেছে হারিয়ে গেছে, কিন্তু এইগুলো হারায়নি এখনও। বিধি তুমি এত সুন্দর অ্যাক্টিং করো কিভাবে? আমার তো হাসি পাচ্ছে, কারণ পিছনে রেডিও চলছে একটা। আচ্ছা ঠিক আছে, এই রেডিওর সাথে পরিচয় করে দিব, তার আগে দর্শকের ফোন নিয়ে কে আছেন আমাদের সাথে? হ্যালো, 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 জি শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি দীপু বলছিলাম কিশোরগঞ্জ বাজিতপুর থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, কথা বলুন, লুইপা আর প্রতীক শুনছে। জি আমি লুইপা আপুর সাথে আর প্রতীক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি আমরা শুনছি আপনাকে, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া ভালো আছেন? জি ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে সবাই আপনার প্লাস লুইপা আপুর খুব ভক্ত, আপনাদের অনুষ্ঠান আমরা নিয়মিত দেখি। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, লুইপা আপুর সাথে একটু কথা বলি। জি আমিও শুনছি আপনাকে। জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি দীপু বলছিলাম কিশোরগঞ্জ বাজিতপুর থেকে। আমার মনে হয় যে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, পরিচয় করিয়ে দিয়ে এনাদেরকে, ঠিক না? সে অনেকক্ষণ যাচ্ছে। আচ্ছা তোমরাই বলো, তোমাদের সাথে আজকে যারা আছে। ওই যে আমার সবচেয়ে প্রিয় কণ্ঠী এবং আমার সবচেয়ে দেখা দুষ্টু যন্ত্রশিল্পী, চলো আমরা পরিচয় হই। যন্ত্রণা শিল্পী। আচ্ছা আচ্ছা, আমরা ওই দিক থেকে আসি বরং। জাহিদ ভাই আছেন আজ কিবোর্ডে, তার সাথে নিপা ভাবি আছেন ভিডিও কলে। হ্যাঁ ভিডিও কলে আছেন, আপনি তার সামনে যে ডাটা এই আছে দেখছেন। আচ্ছা এদিকে জিতুদা আছেন গিটারে, তার সাথে কে আছে? তার গিটারই আছে, বড় গিটারটাও আছে সাথে। ওকে, রাশেদ ভাই আছেন বেস গিটারে, অপূর্ব যিনি অপূর্ব বাজান সবসময় সাথে পেয়ে আমরা আসলে খুব নিজেকে লাকি মনে করছি। আমি সবসময় অনুষ্ঠানে ম্যাজিশিয়ান্স বলি মিউজিশিয়ানদের, কারণ দে ক্রিয়েট দ্য হাইপ, দে ক্রিয়েট দ্য ভাইব অ্যান্ড ম্যাজিক। বাট আজকে আমার এটা কোনোভাবেই বলতে ইচ্ছে করছে না, এনারা হলো প্রত্যেকটা এক একটা এই সাদা সাদা যেমন লোকটির কারণে নক্ষত্র, আর ইনি হলো তারা। চলো আমরা গানে যাই, কোনটা শুনবো এখন? আচ্ছা যেহেতু সবাইকে পরিচয় করিয়ে দিলাম, সুতরাং আমার সবার সবাই একটু মজা করতে পারবে এরকম একটা গান গিয়ে শোনাচ্ছি। গানটা শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টি এবং সেই সাথে শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ, ওনারা সৃষ্টি করেছেন, আর গান গিয়েছেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন এবং শ্রদ্ধেয় মোহাম্মদ আলী সিদ্দিকী। হই 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 রঙ্গিদা। ওকে, যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক, বৃষ্টির গান। ওকে, জানিনা কখন সে মন নিল রে, হই 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 রঙ্গিলা।
ঢল ঢল অঙ্গ যে রক্ত কমল, ঢল ঢল অঙ্গ যে রক্ত কমল, বৃষ্টির জলে ভিজে করে টলমল, যেন কি দিয়াশায় মধুনীতে মন চায়, যেন কি দিয়াশায় মধুনীতে মন চায়, শীতে ফুলবনে ভ্রমরে ডরে, হৈ 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বরষাই মন মিলা রে, চোখে চোখে চল চল ছন্দদলে, ধীরে ধীরে ভালোবাসা দৃষ্টি মেলে, আশেপাশে নীল দূর দূর কাঁপে গো, আশেপাশে নীল দূর দূর কাঁপে গো, চোখেতে মায়াবিনী ধরা দিল রে, হৈ 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 রঙ্গিলা আয় হায় হায় রঙ্গিলা, হৈ 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 রঙ্গিলা রঙ সুন্দরী, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মুন্নি রে, হৈ 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বরষাই মুন্নিলা রে, হৈ 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম 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 বরষাই মুন্নিলা রে, হৈ 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 রঙ্গিলা রঙ্গিলা রে, অনেক ওইটা এটা তো আমি দিতে পারবো না এখন, ভীষণ মজার একটা গান। এবং অ্যাজ ইউজুয়াল তুমি বলছিলে যে মজার মানুষ মজা করবে, ওনারা তো মজা শুরু থেকেই করে যাচ্ছেন, এই গানের জন্য আর কি মজা করবে, গানের জন্য একটু আটকে রাখা গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একজন দর্শক আছেন আমাদের সাথে, দেখি কি বলতে চান। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 হ্যালো, হাই, কোথা থেকে? জন জন বলছি, কেমন আছেন? হ্যাঁ খুব ভালো, কালারফুল একবার কালার হয়ে। হ্যাঁ আমরা সবাই আজকে রঙিলা, কথা বলুন, আমাদের প্রতীক আছে, আমাদের লুইপা আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দুজনকে সালাম, দুজনকে আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আমি একটা, হ্যাঁ জন বলছি খুলনা থেকে ভাই। জি আমি একটুখানি বলতে চাচ্ছি, অনেক সময় আপনারা বলেন, আমি একটু বলি। প্লিজ বলেন, আমরা শুনছি। এটা এটা মানে মনে হয় কি যে আকাশের থেকে জ্যোৎস্না আসে না, জ্যোৎস্না একটা সিংহ জ্যোৎস্না আছে, জ্যোৎস্না শোনাতে একটা মানে এনটিভি হয়ে গেছে। হ্যাঁ পুরো গানের জন্য একবার একটা এনটিভি একটা জ্যোৎস্না শোনাতে হয়ে গেছে, এত সুন্দর এবং এত এত কালারফুল একটা অনুষ্ঠান, মানে বলার মতো না অ্যাকচুয়ালি। অনেক রিকোয়েস্ট আছে, অনেক মানে কি বলবো, খালিদ হাসান স্যার উনি ছিলেন একটা জেন্টেলম্যান, হ্যাঁ উনি ছিলেন একটা জেন্টেলম্যান, ওনার উত্তরসরি আপনি, ওনাকে আমি সামনে থেকে দেখেছি, উনি একটা মানে বলার মতো না একটা বিউটিফুল একটা মানুষ ছিলেন, একটা মনের মানুষ ছিলেন, বাংলাদেশের মনের মানুষ, ওনার মতো আর কেউ হবে না। খালিদ হাসান একজন হয়, খালিদ হাসান ওয়ান অ্যান্ড ওয়ান, সে একজন হতে পারে। তো সবাই ভালো থাকবেন, ভালো গান করেন, থ্যাংক ইউ, ভালো এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ জন, সবসময়কার মতো সাথে থাকবেন আমাদের। বলছিলেন যে স্যারকে দেখেছেন, আমি জানি না মানে আমার অ্যাড্রেসিংটা ঠিক হচ্ছে কিনা, আপনাকে স্যার বলবো কিনা, যেহেতু আপনি অনেক ভালো ভালো
আমাদেরকে কমেন্ট করেন সবসময়, এরকম করে সাথে থাকবেন শেষ পর্যন্ত। কারণ আমার বাবার একটা ব্যান্ড ছিল খুলনায় স্পার্টন, এবং আমার বাবার অনেক যারা মেম্বার ছিলেন ব্যান্ড মেম্বাররা তারা এখন সবাই দেশের বাইরে, ম্যাক্সিমাম দেশের বাইরে, কেউ আছেন কেউ চলে গেছেন। বাট ওই ব্যান্ডটার জন্য আমার বাবা খুলনায় বেশ বিখ্যাত স্পার্টন ব্যান্ড, এবং আমার বাবারা যখন প্র্যাকটিস করতেন ওখানে ফেরদৌস আঙ্কেল সহ সবাই অনেক অনেক ইয়ার প্র্যাকটিসের ওখানে গিয়েছিল। আচ্ছা। এবং ওই মিউজিক তখন তো মিউজিক ইজ আ স্ট্রাগল, বাবার সময় সেটা একটা একরকম যুদ্ধের মতো ছিল, যে তারা প্র্যাকটিস করতে গেলে তাদেরকে জায়গা দেওয়া হতো না, অনেক ধরনের গালমন্দ করা হতো, এবং সমাজে খুব নিম্ন শ্রেণীভাবে চোখে দেখা হতো। বাট সেই জিনিসটাকে সেই জিনিসটা থেকে সার্ভাইভ করে যে ফিরে আসা এবং সেই শক্তি নিয়ে যে ফিরে আসা, এটার জন্য আসলে সেই সেই স্ট্রাগলও আমরা করিনি। সেক্ষেত্রে আমাদের দর্শকদের ক্ষেত্রে আমরা অনেক লাকি। এই জন্যই তো স্যারকে বললেন যে বাংলাদেশের মনের মানুষ এত বড় কথা আসলে তাদের জন্যই শুধু রয়ে যায়। চলো আমরা গানে যাই। যেহেতু স্যারকে নিয়ে কথা হচ্ছে, আমরা তার গাওয়া একটি গান গিয়ে শোনা এবারে। তার সাথে গিয়েছিলেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন এবং গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। শুধু একবার বলো ভালোবাসি, এবং এই গান দিয়ে আমরা সালমান শাহকে স্মরণ করি। ঠিক আছে, কারণ এই গানটা যতবারই গাইতে যাই আমরা ততবারই আসলে আমি চোখ বন্ধ করলে ভিজুয়ালাইজ সালমান শাহ সামনে। একদম, চলো
হাজারবার দর্শক যারা আছে, শ্রোতা যারা আছে, তারা ভালোবাসি ভালোবাসি বলবে, আমরাও ভালোবাসি আপনাদের, কারণ আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, আমি জানি এখনো থাকবে। Here I am, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মির্জা ক্যান্ডিদামের আজকের আয়োজনে। একদম পুরোটা আয়োজন কিন্তু আজকে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করছে, কারণ যে দুজন মানুষ রয়েছেন তারা দুজন একসাথে এত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করছেন তাদের গান। সত্যি বলবো যে আমরা সবাই ভীষণ খুশি। আর যারা এখন জয়েন করছেন, জানতে চান কারা রয়েছেন, একদম সোজা ভাষায় যদি বলতে চাই, পছন্দের মানুষ, পছন্দের শিল্পী লুইপা এবং প্রতীক হাসান আছেন আমাদের সাথে, সাথে ফারজানাও আছি। চলো, তোমার কেমন লাগলো বলো আজকে আমাদেরকে ম্যানেজ করতে এবং আমাদেরকে মানে ঝেলতে, তোমার কেমন লাগলো? না, আমাকে সবসময় আমাদের ক্যামেরার পেছনে যারা থাকে তারা সহ্য করে, আজকে পুরো ক্রু সহ্য করেছে, এটাই ডিফারেন্ট কিছু না। চলো আমরা গানে যাই। আচ্ছা, আমরা এবারে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি একটা গান, আবার ওই টিম না, একটা টিম ওয়ার্ক ওনাদের আসলে, শ্রদ্ধেয় রুমানা মোর্শেদ কনক চাপা এবং শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যার, তাদের সবার সম্মিলিত যে সফল গানটা, যে প্রেম স্বর্গ থেকে, সেই গান এবং আমার আমার শুরু যে গান দিয়ে, একদম আমার রিমেড করে এই গানটি দিয়ে আসলে, যেটা পথ চলা সৃষ্টি, সেই গল্প সেই ছোট্ট প্রতীক, সেই গল্প বলবো হয়তো গানের পরে। ওকে, স্বর্গ থেকে
সবথেকে হিট সিনেমা, প্রাণের চেয়ে প্রিয়, সবথেকে হিট গান, সবথেকে বলবো যে পছন্দের গান, ভালোবাসার গান, গল্পটা শুনি, তুমি বলছিলে গল্পটা বলবে। এই গান আমি যখন গাই, আমি তখন ক্লাস না, আমার পিছন থেকে এমন মানে ই আসছে, আমি তখন ম্যাট্রিক দিয়েছি, আমার ম্যাট্রিক পরীক্ষা যেদিন শেষ সেদিন হানিফ সংকেত আঙ্কেল আমাকে ফোন করে বাসায়, যে আম্মুকে ফোন করে বলতেছে প্রতীকের পরীক্ষা শেষ, তখন বাবা নেই চলে গেছেন, তখন বললো হ্যাঁ আজকেই ওর পরীক্ষা শেষ, আর তারপর আছে আরও আর আমাদের ইয়ে ছিল আর কি, প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা পরে ছিল, তো বললো যে এখন ওর সময় আছে কতদিন, বললো যে এই কয়দিন, বললো ঠিক আছে কালকে ওকে কালকে সকালে পাঠিয়ে দেন। তখন এই গানটা যখন রেকর্ড হয়, এই গান এই গানটাকে রিমেড করেন আলী আকবর রূপ অঙ্কেল, প্রয়াত আলী আকবর রূপ অঙ্কেল, এবং প্রথমবার যখন আমি এই গানটা গাইতে যাই আমি খুব এতটাই নার্ভাস ছিলাম, তখন আসলে এত বড় বড় লেজেন্ড মানুষের সামনে গান গাওয়াটা তখন একটা সাহসের বিষয় ছিল, তো প্রথম একবার দুইবার আমার হচ্ছিল না, তিনবার হচ্ছিল না, তো হানিফ অঙ্কেল হঠাৎ করে একটু আপসেট হয়ে গেলো যে ও মনে হয় গাইতে পারবে না গানটা, তো রূপ অঙ্কেলকে স্মরণ করে এই জন্যই রূপ অঙ্কেল হানিফ অঙ্কেলকে বললো যে হানিফ তুই একটু বাইরে যা, মামা তুমি একটু বাইরে যাও, সে তো মামা ডাকতো, বললো যে আমি নিচ্ছি তুমি আমাকে আমার মতো করে নিতে দাও, ওকে ইয়ে করো না, ডিস্টার্ব করো না। তো রূপু মামা সবসময় পান খেতেন, তো তার একটা গালে পান দিয়ে সে বললো বাবা তুই গাতো গানটা প্রথম থেকে, মনে করো কেউ নাই, পুলক আঙ্কেল ছিল আমার প্রথম ভয়েস রেকর্ড করেছে, পুলক আঙ্কেল, পুলক আঙ্কেল বলতেছে বিন্দাস গাও, টেনশন করো না, এখন তো হানিফ অঙ্কেল নাই তুমি গাও, তো চোখ বন্ধ করে আমাকে ছেড়ে দিল, বললো যে মনে করো এটা তোমারই গান, তোমার বাবার গান চিন্তা করো না, তুমি তোমার মতো করে গাও। তারপর যখন শুরু করলাম প্রথমবার গাইলাম, তারপরে সে আমাকে বললো যে অন্তরাটা দুইবার গাইতে হলো, থার্ড অন্তরার গাইতে হয় না, একবারই হয়ে গেছে, তারপরে এসে বললো যে মামাকে বললো যে হানিফ মামা এবার শুনো, তো শুনে বললো যে হ্যাঁ হয়ে গেছে মামা তুমি পারছো, তুমি নিতে পারছো, তখন বললো যে মামা এটাই হচ্ছে আমার ম্যাজিক, সেই মানে এই জন্য আলী আকবর রূপ অঙ্কেলকে খুব স্মরণ করি। আমার প্রথম সময়ের ভয় দিতে আমি খুব হার্ড টাইম পেতাম, কারণ
তখন আমি হয়তো এক্সপ্রেশন থ্রোয়িং অনেক কিছুই বুঝতাম না। তো রূপমা সব ইন ডিটেইলস আমাকে ভেঙে ভেঙে বুঝাতো, গান পজ করে সময় নিয়ে বুঝাতেন। অবশ্যই যারা তখন ছিলেন বা যারা সেই সময়কার এখনো আছেন তারা সব সময় আসলে ছায়া হয়ে থাকেন, এবং আমরা সেই ছায়াতলে ভালোভাবে বাঁচতে শিখি, বাঁচতে চাই। আমাদেরকে যারা ফোন করছেন অসংখ্য ধন্যবাদ, কিন্তু এত সুন্দর গল্প এবং এত সুন্দর গান, ফোন না নিয়ে আমার মনে হয় গানে যাই আরেকটা। ওকে, কোনটা শুনবো এখন? আমরা এখন আরও একটা খুবই জনপ্রিয় একটা গান, না অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, আমার মনে হয় যে এটা এই গানটা এখন আমরা পরিবেশন করি। ঠিক আছে। এটা বুলবুল আঙ্কেল একটি অসাধারণ সৃষ্টি, এবং কনকান্তি এবং আব্বুর কম্বিনেশনটা তখন প্রত্যেকটা গান এমনভাবে তৈরি হতো এবং এই গানগুলো এত বাঁচত রেডিওতে, এই জন্য আসলে আমার মনে হয় যে ওই সময়ের শোনার ক্যাপাসিটি তো হয়তো এরকমই ছিল যে এই জন্য এই সময় পাড়ি দিয়ে গানগুলো আমাদের কাছে নতুন একদম। এবং এটা প্রতীক হাসানের ওপেনিং সং স্টেজে। চলো জীবনী মরণী আধারী আলোতে থাক।
যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাসা নতুন আশা তুমি বুকে দিলে নানা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধু একদম মানে গল্প করতে করতে গান শুনতে শুনতে শেষ গান শুনবো, শেষ সময় শেষ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, তোমাদের ধন্যবাদ অনেক অনেক। আমরা ধন্যবাদ জানাতে চাই এনটিভির এত সুন্দর একটা আয়োজনে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য, সেই সাথে তোমাকে অবশ্যই। আর যারা দেখলেন, হ্যাঁ যারা দেখলেন এতক্ষণ ধরে, যারা সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা খাটনি করলেন সবাইকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে আমাদের এই আয়োজনটা জমজমাট হয়ে উঠতো না। আগামী সপ্তাহে আরো একবার দেখা হবে। শুভরাত্রি, চলো আমরা গান শুনতে শুনতে পারি। এটা অনুরোধের গান, বাবারে বাবা কই দিলা বিয়া, গানটা গাজী মাজহারুল আনোয়ার স্যার ওনার লেখা, আর গান সুসংগীত করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ স্যার। গিয়ে শোনাই আমরা অভিযান ছবির গান। ওর আমি এই গানটা যখনই মানে যতবারই যে কোনো স্টেজে যাই আমরা, আমাদের জন্য এই গানটা একদম রিকোয়েস্ট থাকে। বাবা
সে কেউ করলে আসামি পয়রা গেলে পয়রা যে কান্দবি থাকতে চিনলি